বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়া রহমানের সহধর্মিনী এবং মুক্তিযুদ্ধ এবং যিনি পরবর্তীকালে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য শহীদ আচারের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর সংগ্রাম করেছেন এবং পরবর্তীকালেও এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্যে সরকারের থেকে যিনি সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন করেছিলেন এবং সময় স্বৈরাচারের বিরুদ্ধে এক না এক বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন ও এখনও লড়াই করে চলেছেন তিনি এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্যেই আজকে কার উত্তর রয়েছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা দেশের ষোলো কোটি মানুষের স্বাধীনতা সার্বমত্ব গণতন্ত্রের প্রতীক দেশ বেগম যিনি আজ চরম অসুস্থতার মধ্যে কার রুদ্ধ অবস্থায় রয়েছেন এবং সেই অবস্থায় তাকে যে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে তার জন্যে আজকে কেন্দ্রীয় ভাবে বিএনপি আয়োজিত এই মিলাদ মাহফিলে উপস্থিত আমাদের জাতি স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই আয়োজন শুধুমাত্র আমাদের সেই চরম প্রিয় দেশের বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আপনি অনেকেই দেখেছেন কালকে টেলিভিশনে যখন থেকে কারাগার থেকে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল নিয়ে আসা হয়েছিল তখন সেখানে তিনি সুস্থ হয়ে দাঁড়াতে পারেননি তাকে হুইল চেয়ারে করে তাকে নিতে হয়েছে এবং সেখানেও তিনি পুরোপুরি স্বস্তির মধ্যে ছিলেন না আমরা নিজে দেখেছি কোর্টে গিয়ে তার সঙ্গে কথা বলেছি তিনি অত্যন্ত অসুস্থ বোধ করছেন তিনি ঠিক মতো খেতে পারছেন না তিনি ঠিকমতো খেতে পারছেন না তার সঠিক চিকিৎসা কারাগারে দেওয়া হয়নি যে আপনারা জানেন যে আমরা যাতে স্থায়ী কমিটির সব সদস্য মিলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও গিয়েছিলাম এবং পরবর্তীকালে আমরা সবসময় চেয়েছি যে তাকে তার ইচ্ছামতো একটা স্পেশালাইজড হসপিটাল একটা বিষয়টি হাসপাতালে তার চিকিৎসার জন্য তাকে নিয়ে আসা হোক সরকার আমাদের সে কথায় কর্ণপাত করেনি না করে তাকে আবার সেই পিজি হাসপাতালে নিয়ে এসেছে এবং এটা প্রমাণিত হয়ে গেছে যে তিনি অত্যন্ত অসুস্থ তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে সেই রক্ত পরীক্ষা দেখা গেছে যে প্রতিটি পরীক্ষাই তার শরীরের জন্য হুমকি স্বরূপ প্রিয় নেতৃবৃন্দ আজকে দেশে বেগম খালেদা জিয়াকে আমাদের অবশ্যই মুক্ত করে আনতে হবে এই ফ্যাসিবাদী চরম স্বৈরাচারী এখন আয়ক সরকারকে সরাতে হলে আমাদের একটি মাত্র পথ সে পথ হচ্ছে দেশনেত্রীর নেতৃত্বে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে জয়ী করা আজকে এই মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আপনি জানেন আজকে আমাদের কেন্দ্রীয়ভাবে হচ্ছে আগামীকাল সারা দেশে আমরা ফর কনমায় আল্লাহ তার কাছে এই দোয়া চাইব যে আল্লাহ তালা যেন তাকে দ্রুত সুস্থ করেন এবং আমাদের মাঝে ফিরিয়ে দেন যেন আমরা তার নেতৃত্বে আমরা সে আন্দোলনকে সফল করতে পারি আসুন আজকে বক্তব্যের দিন নয় আমরা অত্যন্ত প্রাণ ভরে সকল দেশবাসীর কাছে ওই দোয়া চাই যে দেশবাসীও যেন পরম এই আমাদের নেত্রীর জন্যে পরম করুন আল্লাহ তালার কাছে দোয়া চান তার রোগ মুক্তির জন্যে আসুন আজকে আমরা সবাই তার রোগ মুক্তির জন্য পরম করোনামায়ের কাছে সেই দোয়াই চাই যে আল্লাহ তালা যেন তাকে অতি দ্রুত সুস্থ করে